গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার বিকালবেলা আমি আবার একটা নতুন ভিডিও তোমরা লোকের শুরু করছি। ভিডিও বলতে ব্লগিং না, যে আমার কিছু কথা তোমরা লোকের শেয়ার করলে মনে হয় আমার মনটা হালকা হইবে, লেগে আমি শেয়ার করতে বইছি এটা। তো এদিকে একটা কিছুদিন আগে আমি তো ঘর চেঞ্জ করবো, তোমরা তো জানোই আমি ঘর চেঞ্জ করবো। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার ঘর চেঞ্জ করতে লাগবে। এদিকে আমার মালিককে ফোন করছে যে বাড়ির যে মালিক আছিল তাইনে ফোন করছে যে তোরা ঘর চেঞ্জ করে যা বা কিছু একটা তো ঠিকঠাক করে যা, আমার ঘর পাইছে, সরকার আমার ঘর দিছে, তাহলে আমি ঘর করতে লাগবো আয়া চেঞ্জ করে যাও। তো আমি আর মন যদি আমরা দুজনে একলগে থাকি তো দুজনে আইতে লাগবো। তো দুজনে আইলাম, আয়েসেরা এক ঘর সন্ধ্যাবেলা নিয়ে বাড়ির যে দিদি তাইনে দেখাইছে কো এই ঘরটার মধ্যে থাকবি। তো মালিকের লগে আমি কথা কইছি, ঠিক আছে তো অসুবিধা নাই। তো পরের দিন সকালবেলা উইটটা যত মাল টাল যা আছে আমরা টুকটাক অত তো বেশি নাই, তো যাই আছে সব কিছু নিয়ে আসেরা দুজনে ধুয়ে দিয়ে নিয়ে আসেরা ওই বাড়ির মধ্যে রাখছি। বিকালবেলা মালিক আইসে কারেন্ট ঠিক করে দিব, তাইনের ফোন করে হয়েছে যে দাদা বাল্বটা নাই, হোল্ডারটা নাই, এটা একটু লাগাই দিয়ে গেলে ভালো করতে। তাই না করতেছে আমি হোল্ডার লাগাই দেবো, বাল্ব তো লাগাইতাম না। তো ঠিক আছে, তো আমি বাল্বটা লই আই আপনি হোল্ডারটার ব্যবস্থা করেন। তো তাইনের লগে কথাবার্তা করার পরে আমি ফোন করছি তো তাইনের এদিকে আমার নামটা উঠছে পারমিনা কই এসেরা। তো তাইনের ঠিক আছে আপনার নাম কি এটা? তো আমি কইছি হ আমার নাম এটা। তো এরপরে তাইনে কইতেছে যে আচ্ছা ঠিক আছে বাড়ি। এরপরে আমি যখন বাজারে গেছি গা বাল্ব আনতাম তখন তাইনে আমার ফোন করে কইতেছে যে দিদি আপনি যে বাড়িতে আছিলেন তার নাম্বারটা আগে দেন। তো দিলাম, দেওয়ার পরে তাইনে বাড়ির মালিকেরা ফোন করে কিতে কিতা তাইনে কইছে আমিও বাড়িতে আইছি বাল্ব লই আইয়া দেখি যে বাড়ির মালিক আমার পুরান মালিক যে আছিল বাড়ির তাইনের লগ বই বা কথা কইতেছে। তারপর কথা কথা কইয়া তাই নেগে ছাগা। তো বাড়ির মালিক কইতাছে আগের মালিক কইতাছে কো যাই নিস সব কিছু আবার লই এদিকে রাখ, ওখানে তারা তোর ভাড়া তোরারে ভাড়া দিত না, কি লেগে কো তুই যে মুসলিম মুসলিম দিকে তারা ভাড়া দিত না, বাকি যে ভাড়াটিয়া আছে তারাও যায় বাবা আর মালিকও মুসলিমরারে ভাড়া দেয় না। বিশ্বাস করো তখন আমার মনটার মধ্যে কি তাইছি কি আকাশ ভেঙে ফুলো, এমনও কি ও এমনও কি তা সিস্টেম আছে যে আমি তো তারা কিছু খাইতামও না ধরতামও না কিছু না, আমি আলাদা, আমার জিনিসপত্র হলে আমি আলাদা, খাওয়া দাওয়া সব কিছু আমার আলাদা। তাহলে তারা এরপরে কী তা করবো? আবার সব কিছু আনে দিদির যে বাড়া আগে আসছিলাম দিদির একটা স্টোর রুমের মতো আছে এদিকে রাখা, অন দিদি আবার ঘর ঠিক করতে আছে এদিকে মালপত্র রেখা, তারপরে আমি বাড়ির যাবো। অনেক আজকে কতদিন বিশ্বকর্মা পূজার আগের দিন আসছি হনুম দিদিকে আটকে রইলাম, এই তারার এক মন মানসিকতা লয়ে এসে সবাই সবসময় ক যে রক্তর ব্যাংকে ব্লাড কাটটা দেহ রক্ত কাটটা শরীর কাটটা দেহ রক্ত একরকম মিলবো এই মিলবো সেই মিলবো কথার কথা কত কথা কয় এক্ষণে দেখো না এই জায়গার পরিস্থিতির মধ্যে আমি কীভাবে আটকে গেলাম গা না। তো আর কি তা তোমরা যদি আমি এটা পোস্টটা করণে আমার ভুল হয়েছে বা কিছু হয়েছে যদি না করলে ভালো হইতো তোমরা জানাইও সবাই, আর ভালো হইলেও কইও সবাই যে ভালাই কর মানে কেমন হয়েছে তারা কি কাজটা ভালোই করলো আমার লগে বা আমি খারাপ করছি পোস্ট কইরা সেরা, এটা তোমরা সবাই আমার কমেন্টে জানাইও। জানিলে আমিও বুঝবো যে সবাই মন মানসিকতা কি একই না আলাদা আলাদাও আছে। বিশ্বাস করো ওই দিন আমি খামতে ইচ্ছা করতেছিল না তবু আমার চোখের জলায় করতেছে যে আমি চিনি না শুনি না জানি না এমন একটা জায়গার মধ্যে আইসি। তো আয়ার থাকছি অনেকদিন তারা দিকে থাকছি যে কোনো অসুবিধা হয়েছে না বিশেষ করে, তবু তারা রান্নাঘরটার তো আমি কোনো সময় গেছি না, ছোটোবেলার থেকে যাই না।